হ্যালো বন্ধুরা, আমি অসীমা। আজকে আমি নখের যত্নে রসুনের ব্যবহার এই ছোট্ট টিপসটি আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। নখ আমরা সব মেয়েরাই পছন্দ করি। নখ আমাদের হাতের সৌন্দর্য বজায় রাখে, কিন্তু আমাদের অনেকের সমস্যা নখ বড় হয় না, কিংবা নখ বড় হলেও ভেঙে যায়, নখের গোড়া শক্ত নয়। নখের এই সব সমস্যা যাদের আছে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। রসুন ব্যবহার করে কিভাবে নখের যত্ন নেবে সেই টিপসটা শেয়ার করব আজকে এই ভিডিওটাতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি এখানে একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি 2 ফোঁটা গ্লিসারিন দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। তোমাদের কাছে গ্লিসারিন না থাকলে তোমরা নাও দিতে পারো। তারপর এই উষ্ণ গরম জলে 5 মিনিট হাতের নখগুলো ভিজিয়ে রাখবে। তারপর 5 মিনিট ভেজানো হয়ে গেলে যে কোনো একটা ব্রাশের সাহায্যে তোমরা নখগুলোকে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেবে। তাতে কি হবে, নখের ভেতরে যদি কোনো নোংরা থেকে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি রসুন থেতো করে নিয়েছি। এই থেতো করা রসুন ভালোভাবে নখের ওপর মাসাজ করতে হবে। মাসাজ করার পর 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। তারপর পরিষ্কার জলে ধুয়ে ফেলতে হবে। ঘুমানোর আগে নখের গোড়ায় ভেজলিন কিংবা ময়েশ্চারাইজার লাগিয়ে রাখতে হবে, তাহলে নখ ভাঙার সম্ভাবনা অনেক কমে যাবে। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে নখ খুব দ্রুত বাড়ছে, নখের গোড়া শক্ত হয়েছে, নখ ভাঙছে না। আজকের এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে। এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।